মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রোল ময়দা দিয়ে দারুণ মুচমুচে রসালো জিলাপি বানিয়ে দেখাবো, যেটা আমরা বাজার থেকে কিনে খাই ঠিক সেই রকমই হবে। আর অনেক সময়তে জিলাপি বানাতে গিয়ে কি হয়, নরম হয়ে যায় অথবা মুচমুচে হয় না, আর এগুলো কেন হয় সেটা আপনাদের বলে দেবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই জিলাপিটা বানাচ্ছি। আপনি আমাদের চ্যানেল প্রথমে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকন টিপে অল নোটিফিকেশনটা অন করুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। জিলাপি বানানোর জন্য এখানে আমি রুল ময়দা নিয়েছি 300 গ্রাম, একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দাটা কম বেশি করে নিতে পারেন। এবার আমি ময়দাতে দিয়ে দিচ্ছি 1 চামচ চালের আটা। এই চালের আটা দেওয়ার কারণে জিলাপিটা অনেক বেশি মুচমুচে হয়। আর কেউ যদি মুচমুচে খেতে না চান তাহলে পরে চালের আটা স্কিপ করতে পারেন। আর আমি দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই, আর ঘরে যদি টক দই না থাকে তাহলে পরে এখানে 2 চামচ ভিনিগার দিয়ে দিতে পারেন অথবা 1 চামচ লেবুর রস। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, আর একটু ঘি দেওয়ার কারণে মনে হবে পুরো জিলাপিটা আপনি ঘিয়ে ভেজেছেন, খেতে খুবই ভালো লাগে। খুব ভালো করে মেখে নিব। খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবার আমি নর্মাল পানি দিয়ে ডোটাকে গুলে নেব, তবে অল্প অল্প পানি দিয়ে গুলে নিতে হবে, আর ডোটা খুব বেশি পাতলা হবে না। এইভাবে অল্প অল্প পানি দিতে হবে, খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে আমি খাবার সোডা নিয়েছি, খাবার সোডাটা আমি 1 চিমটে দিয়ে দেবো, খুব বেশি দেওয়া যাবে না, 1 চিমটে দিতে হবে। খাবার সোডাটা দেওয়ার পর আমি খুব ভালো করে আবারও ফেটে নিচ্ছি। এইভাবে প্রায় 10 মিনিট ফেটে নিতে হবে, যত ভালো করে ফেটাবেন জিলাপিটা তত বেশি ভালো হবে। খুব ভালো করে এইভাবে আমি 10 মিনিট মেখে নিয়েছি। হ্যাঁ, এইরকম হবে। এটাকে এবার আমি ঢাকা দিয়ে রাখছি 10 মিনিটের জন্য। আপনারা চাইলে এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রাখতে পারেন, যত বেশি রাখবেন তত বেশি ভালো হবে। এবার আমি জিলাপির জন্য সিরাটা বানিয়ে নেব। তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি 300 গ্রাম চিনি। আর দিয়ে দিচ্ছি 200 গ্রাম পানি। এইভাবে নেড়ে চেড়ে প্রথমে চিনিটাকে গলিয়ে নিচ্ছি। চিনিটা সম্পূর্ণ গলে গেছে, এইভাবে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে সেরাটাকে আমি ঘন করে নিচ্ছি। আর এই সেরাটা খুব বেশি ঘন হবে না, একতার বা দুতার হবে না, চার চেটে একটা সেরা করে নিতে হবে। এবার আমি এই সেরাতে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, আর এই লেবুর রসটা দেওয়ার কারণে জিলাপির ওপরে আর চিনি বেঁধে যাবে না। আপনারা চাইলে এই সিরার মধ্যে একটা এলাচও দিতে পারেন। এবার আমি এই সিরার মধ্যে একটু রেড কালার দিয়ে দিচ্ছি, বাজার থেকে যে জিলাপিটা কিনে খান অত কিন্তু কালার দেওয়া থাকে, আর একটু কালার দিলে পরে দেখতে ভালো লাগে। আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। আমি এখানে রেড কালার দিয়েছি, আপনারা চাইলে হলুদ কালারটাও দিতে পারেন। হলুদ কালার যদি না থাকে তাহলে 1 চিমটে হলুদ দিয়ে দেবেন, তাহলে পরেই হবে। চিনি সিরাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর চিনি সিরাটা যদি পাতলা করেন তাহলে পরে যখন জিলাপিটা দিবেন তারপরে কিছুক্ষণ পরে দেখবেন নরম হয়ে যাবে। এবার আমি জিলাপিটা ভেজে নেব, তার জন্য এদিকে চুলোতে তেলটা গরম করে নেব। সসপ্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিকে গরম হতে থাক, ব্যাটারটা রেস্টে রাখা 10 মিনিট হয়ে গেছে। আরও একবার আমি ফেটে নিচ্ছি। এখানে আমি একটা লবণের প্যাকেট নিয়েছি, এই লবণের প্যাকেটের মধ্যে আমি ব্যাটারটা ঝেড়ে নিয়েছি। আপনারা চাইলে কেচাপের বোতলের মধ্যেও ঢুকিয়ে নিতে পারেন।
সম্পূর্ণ ব্যাটার আমি প্যাকেটের মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি মুখটাকে খুব ভালো করে রাবার দিয়ে বন্ধ করে নিয়েছি, যাতে উপর দিকে বের হয়ে না হয়ে আসে। দিয়ে মুখটাকে আমি ছোট করে কেটে নিব। তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি জিলাপিগুলো বানিয়ে নিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর চুলাটাকে মিডিয়াম করে দিতে হবে। এইভাবে করে দিয়ে দিতে হবে। আমি এইভাবে করে নিছি, আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। জিলাপিগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। এক পিঠ হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে যদি না ভাজা হয় তাহলে পরে কিন্তু জিলাপি নরম হয়ে যায়। জিলাপিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এইভাবে তেল থেকে উঠিয়ে সরাসরি আমি গরম সিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আর সিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে পরে একটু গরম করে নেবেন। সিরা ঠান্ডা থাকলে পরে আর ভিতরে ঠিক মতন রসটা ঢুকবে না। এইভাবে সিরাতে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি। আমি এইভাবে কই দিয়ে নিচ্ছি, আপনারা ছোট বড় কই নিতে পারেন। জিলাপিগুলো আমি লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তেল থেকে সঙ্গে সঙ্গে উঠিয়ে গরম সিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এই সিরার মধ্যে আমি কিছুক্ষণ এইভাবে রেখে দিচ্ছি। কত সুন্দরভাবে সিরা টেনে নিচ্ছে। এইভাবে করে আমি সব জিলাপিগুলো ভেজে নিচ্ছি আর সিরায় ডুবিয়ে দিচ্ছি। সবগুলো জিলাপি আমি বানিয়ে নিয়েছি, আর দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে। দেখেন খুব সুন্দর হয়েছে, আর দেখেন ভিতরে কত সুন্দরভাবে রসটা ঢুকেছে। একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখেন একেবারে মুচমুচে হয়েছে, আর ভিতরে দেখেন রসটা কত সুন্দর ঢুকেছে। দেখেন আর একেবারে মুচমুচে হয়েছে। জিলাপিটা একেবারে মুচমুচে হয়েছে আর ভিতরে সিরাটা খুব সুন্দরভাবে ঢুকেছে। আমি যেভাবে দেখালাম আপনাদেরকে, আপনারাও ঠিক এইভাবে বানিয়ে দেখবেন, খুব সুন্দর হবে জিলাপিটা, আর খেতে অসম্ভব মজার। ইফতারের সময় এটা বানিয়ে নিতে পারেন। আশা করছি আজকের এই জিলাপি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দারুণ হয়েছে। কেমন হয়েছে ওটা? একেবারে মুচমুচে।